তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বালি লাল বাবা কলেজে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালে বালি লাল বাবা কলেজে ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়, প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্রা, বালি ছাত্র পরিষদের সম্পাদক অর্ক ঘোষ, লালবাবা কলেজের সাধারণ সম্পাদক অভিষেক কুমার সহ আরো অন্যান্য বিশেষ অতিথিগণ। এই দিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। জেলায় জেলায় ছাত্র যুব উৎসব হচ্ছে এবং আজকে আপনার বালিতেও আপনারা করছেন, ব্যাপারে কি? হ্যাঁ তো হবেই, আজকে শুভ দিন, আজকে আবেগের দিন, এতে উদযাপন চলবেই। আজকে তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, আর জন্মদিনে যে শুভকামনা আমরা জানাই যে সুস্থ দীর্ঘজীবী হোক এবং সফল হোক, তো সেটাই আমরা তৃণমূল ছাত্র পরিষদকে জানালাম আজকে। দেখা গেছে যে ছাত্র যুবরাও কিন্তু এগিয়ে এসেছে, হ্যাঁ, সমস্ত লড়াই কিন্তু তারা কিন্তু সাক্ষী হয়েছে নিশ্চয়ই, এবং এই ব্যাপারে এখনো পর্যন্ত দেখা গেল যে ত্রিপুরাতেও শুধু মার খেলো দেবাংশু সেখানে প্রস্তুত ছিল, এখানে কি বলবেন যে এইভাবে যে যারা ছাড়ছে তাদের জন্য পরবর্তীকালে কি আসল সংস্কৃতি? এটাই তো স্বাভাবিক, ছাত্র আর যুবই তো আমাদের ভবিষ্যৎ। আমাদের দলনেত্রী বলেছেন তো যে আমাদের ভবিষ্যতে দলটা করবে কে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে কে? ছাত্র আর যুব, সুতরাং ওরাই তো এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ওদের যে এনার্জি, যে শক্তি, যে মনোবল ওদের থাকে সেটা বড়দের থাকে না, সুতরাং ওরাই এগিয়ে যাবে, আমরা শুধু ওদেরকে সাপোর্ট দিয়ে যাব। আগামী দিনে ওদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করা হবে? ডেফিনেটলি ডেফিনেটলি এটা দল ভাবছে, আমরাও সকলেই ভাবছি আমাদের নিজের নিজের স্তরে যে ওদের সুরক্ষা আমাদের করতেই হবে। কারণ একটা ছোট গাছকে আমি যদি বেড়া দিয়ে গার্ড না দিতে পারি, সে বড় হয়ে ফল ফুল দেবে কী করে? সুতরাং ওদের সুরক্ষার জন্যে সর্বতরকম সাহায্য আমরা করব, এবং ভবিষ্যতে ওরা যারা ভালো যোগ্যতা প্রমাণ দেবে তারা বড় জায়গায় বড় প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে, সমাজকে, দলকে এগিয়ে নিয়ে যাবে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।